বাঁশবেড়িয়া 13 ও 14 নম্বর ওয়ার্ড কমিটির পরিচালনায় এবং এলাকার বিধায়ক ও মন্ত্রী তপন দাশগুপ্ত ও ত্রিবেণীর বাসিন্দা রমেশ সাউয়ের সহযোগিতায় ত্রিবেণী কালনা রোড ভাঙা করা এলাকায় মোট 100 জন গর্ভবতী মহিলাদের ফল ও হরলিক্স সহ বিভিন্ন ধরনের খাবার তুলে দেওয়া হয়। এখানে উপস্থিত ছিলেন হুগলি জেলা সভাপতি দিলীপ যাদব, জেলা পরিষদের সহ সভাধিপতি সুমনা সরকার, জেলা পরিষদের সদস্য সঞ্জয় দাস, এছাড়াও কাউন্সিলর মিনতি ধর, অমিত ঘোষ, দিলীপ দে, বিশ্বজিৎ দাস সহ আরো অনেকে। এরা একে একে মায়েদের হাতে চাল, আলু, পেঁয়াজ, ডাল, মুড়ি, সর্ষের তেল, আপেল, কমলা লেবু, আঙুর, শশা, খেজুর, কলা, দুধ ও হরলিক্স তুলে দেয়। এমন উদ্যোগে খুশি এক মহিলা জানান। 14 নম্বর যে গান্ধী দমনে করেছে, আমরা গর্ভবতী খুব উপকারিত হয়েছি। লকডাউনের সময় বাইরে বেরোতে পারছি না, আমাদের খুবই অসহায়। আমরা উনি বাড়ি বাড়ি গিয়ে চাল ডাল দিচ্ছেন, সাহায্য করছেন, খুব হেল্পফুল করছেন, আমরা এটা খুব উপকৃত। আজকে উনি নতুন হরলিক্স দিয়েছেন, ফল দিয়েছেন, আঙুর দিয়েছেন, চাল ডাল দিয়েছেন, বাচ্চাদের জিনিস দিয়েছেন, আর জলের বোতল দিয়েছেন। এ প্রসঙ্গে হুগলি জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি দিলীপ যাদব এক সাক্ষাৎকারে জানান, সব জায়গায় বিভিন্নভাবে মানুষের কাছে সাধ্য সামর্থ্য মতো সহযোগিতা করে দেওয়ার দায় দায়িত্ব এটা আমাদের রাজনৈতিক সহকর্মীদের, তারা করছেন। এর বাইরেও সরকার যেমনি সার্বিকভাবে করছে, তার বাইরে কোথাও পুলিশ প্রশাসন, কোথাও এনজিও, কোথাও ক্লাব, কোথাও অরাজনৈতিক দল, বিভিন্ন প্রতিষ্ঠান করছে। এটা একটা নতুনত্ব এই কারণে যে আমারও সুযোগ হয়েছে বহু জায়গা যাওয়ার, কিন্তু এটা একদম যে প্রেগন্যান্ট মাদারদের জন্যে কিছুটা নিউট্রিয়াস ফুড এই ফর্মে তারা দিয়েছে, এটা এই ভাবনাটার জন্যে আমি সত্যি এদের প্রশংসা করি, শুধু নয়, এদের কাছে শেখার আছে এটা বলি। সার্বিকভাবে সকলে মিলে মানুষের কাছে পৌঁছতে হবে, এটা হচ্ছে আমাদের সকলের প্রচেষ্টা। একই সঙ্গে হচ্ছে যে আমরা সবাই রেশনিং ব্যবস্থার মধ্যে বহু মানুষ না বেশিরভাগ মানুষ আছেন, এর বাইরেও যে মানুষের যখন যা প্রয়োজনীয়তা আছে সেটাকে মাথায় রেখে সরকারের তরফ থেকে রেশনিং ব্যবস্থার বাইরে যেমনি অন্য জিআরের সহযোগিতা করা হচ্ছে, বিভিন্ন অর্গানাইজেশন ইনক্লুডিং আমাদের সহকর্মীরা সতীর্থরা তারা এটা করছেন। আমারও এই সুযোগটা হয়েছে, আমি গতকালকে অমিতের সঙ্গে কথা বলেছিলাম, অমিত তখন বলেছিল যে এইটা আমরা আজকে করছি, দাদা এসো, আমারও সুযোগ হলো এই সুন্দর অনুষ্ঠানে নিজে উপস্থিত থাকার জন্য। বাঁশবেড়িয়া ব্যুরো, এসএম নিউজ বাংলা।